হ্যালো বন্ধুরা, ইউটিউবে একটি বিষয় যেটি হলো আপনার যে মনিটাইজেশন করা রয়েছে চ্যানেলটি, সেই মনিটাইজেশন করা চ্যানেলে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো, যে সবগুলি ভিডিওতে কি আপনার মনিটাইজেশন অন আছে, আপনার কি সমস্ত ভিডিওতে আপনার স্কিপেবল নন স্কিপেবল অ্যাডগুলি আপনার সেখানে সেটিংসে অ্যাড করা আছে কি না, আপনি কি করে জানবেন বা কি করে বুঝবেন, এই বিষয়টাই আপনাদেরকে আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো। তো বন্ধুরা, বেশি ভিডিওটি বড় না করে ভিডিওটি শুরু করছি। আর শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলবো, আপনি যদি এখনো পর্যন্ত উত্তম টেক 99 চ্যানেলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমি যখনই এই ভিডিও আপলোড করব কোনো, তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে, আপনার যদি ভালো লাগে, আপনি কিন্তু লাইক একটি অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী একটি ভিডিও বানাতে আরও অনেক উৎসাহিত করবে। তো এই লাইক কিন্তু করতে আপনার কোনো পয়সা বা টাকা কিছু লাগছে না, আপনি ভিডিওটা দেখছেন, ভিডিওতে দেখে একটু যদি লাইক করেন তাতে কিন্তু আমার এটাই যথেষ্ট। তো বন্ধুরা, এবার চলো দেখাচ্ছি, এবার মনিটাইজেশন যে আপনার চ্যানেলে করা রয়েছে সেই মনিটাইজেশন চ্যানেলে আপনার স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড বা আপনার যে বাম্পার অ্যাড এগুলিকে অ্যাড করা রয়েছে কিনা সঠিকভাবে, সেই বিষয়গুলি এখন এই স্ক্রিনে দেখাবো। বন্ধুরা, আমি আগেই আপনাদের দেখিয়েছি যে চ্যানেলের যে কম বাজার থেকে কিভাবে ইউটিউব স্টুডিও ওপেন করতে হয় সেটি আমি দেখিয়েছি, তার জন্য সেটি আগে স্টেপটি দেখালাম না, সরাসরি এবার দেখাচ্ছি ভিডিওটা বড় না করে। যে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে যে জায়গাটাতে, সেটা হলো চ্যানেল কাস্টমাইজ। এই চ্যানেল কাস্টমাইজে এখানে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কাছে youtubestudio.com এই পেজটি ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে আপনাদের সামনে একটি ট্যাব ওপেন আসবে, অর্থাৎ সবার ক্ষেত্রে যে ট্যাবটি আসে সেটাও আপনার কাছে ওপেন হবে। তো এখানে এই অপশনটি ওপেন হওয়ার পরে আপনাদেরকে এখানে একটি কাজ করতে হবে, সেটি হলো আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। এই যে কন্টেন্ট, অর্থাৎ এই যে কন্টেন্টটা রয়েছে ঠিক এই জায়গাটাতে আপনার কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টগুলোতে আপনাকে ক্লিক করতে হবে সর্বপ্রথম। তো আমি আমার কন্টেন্টটা আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমার কাছে ভিডিওগুলি পরপর শো হবে। তো এখানটায় আমার কাছে ভিডিওগুলো শো হবে, শো হওয়ার পরে এখানে যে পুরো ভিডিওটি দেখা যাচ্ছে, কতগুলো ভিডিও রয়েছে মোট, এই ভিডিওগুলি এখানে দেখুন সমস্ত পাবলিক, এবং এখানে সেই অপশনগুলোকে মনিটাইজেশন অন করা রয়েছে। তো এই মনিটাইজেশন অন করা রয়েছে এই বিষয়টিতে আপনাকে এখানটাই ফিল্টার, এখানে যে লাস্ট যে একটি অপশন রয়েছে, এখানে যে লাস্ট যে একটি অপশন রয়েছে এখানে ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এই ফিল্টারে আপনাদেরকে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাদের কাছে পুরো ভিডিওটি আসবে, এই ভিডিওর সেটিংসটি যে রয়েছে এই ভিডিওর সেটিংসটাতে এইখানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে সমস্ত ধরবেন, এখানে ক্লিক করবেন একবার, ক্লিক করার পরে এখানে সিলেক্ট আরেকটি অপশন আসবে, এই যে দেখুন সিলেক্ট অল। তো এই জায়গাটাতে আপনাদের সিলেক্ট অলে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে সিলেক্ট অলে ক্লিক করা হলো, অল ভিডিও সিলেক্টেড। তারপরের একটি যে স্টেপ সেটি হলো এইখানে এডিট নামে একটি অপশন আসলো, না দেখতে পাচ্ছেন, একটু চোখের লেন্সটি একটু বড় করে নেন, হ্যাঁ এডিট নামে একটি যে অপশন আসলো ঠিক এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এই এডিট অপশনে ক্লিক করার পরে, তারপর একটি স্ক্রিনটি বড় করে দিচ্ছি দেখাচ্ছি সুবিধার্থে, এখানে এডিট অপশনে ক্লিক করার পরে এখানে মনিটাইজেশন নামে একটি অপশন আসবে, তারপরে তার নিচে দেখুন আরেকটি রয়েছে লেখা, সেটি হলো অ্যাড সেটিং। এই যে অ্যাড সেটিং, মনিটাইজেশনের নিচে যে অপশনটি রয়েছে অ্যাড সেটিং, এই অ্যাড সেটিংয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে সরাসরি। তো এখানে এই অ্যাড সেটিং আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক আমাদের কাছে এইরকম একটি অপশন আসবে, সেই অপশনটি হলো এই যে আমার গোল বক্স দেখিয়ে দিচ্ছি সার্কেলে, এই সার্কেলের মধ্যে লেখা রয়েছে উপরে আপডেট টাইপ অফ অ্যাডস, এই উপরের অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে টিক মারবেন, যখন এখানে টিক মারবেন, টিক মারার পরে এখানে দেখতে পাবেন যে আপনার সমস্ত ভিডিওতে আপনার অ্যাডগুলি লাগানো আছে কি না। আমার ভিডিওতে কিন্তু সমস্ত ভিডিওতেই অ্যাডগুলি লাগানো রয়েছে, দেখা গেল আপনার স্কিপেবল বা নন স্কিপেবল অ্যাডগুলি অ্যাড করা নেই, এই দুটোতে অ্যাড করা নেই, তাহলে আপনার লেখা রয়েছে ওভারলি অ্যাড আর স্পন্সার্ড কার্ডে অ্যাড লাগানো আছে। তাহলে আপনি এখানটা কীভাবে করবেন,
তাহলে এখানটায় আপনি এটাকে টিক মেরে দিবেন। এখানে সমস্তটা টিক মেরে দিলেন। টিক মেরার পরে তারপরে যে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে এই যে আপডেটস ভিডিও। এই আপডেটস ভিডিওর উপরে ক্লিক করলে আপনার সমস্ত ভিডিওতে অ্যাড লাগানো হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি সমস্ত ভিডিওতে অ্যাড চেকিং করতে পারবেন। তারপরে এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। আমি এখানে আপডেট অপশনে ক্লিক করে দেখাচ্ছি। তারপরে ঠিক এই জায়গাটায় আরও একটি আপনাকে কনফার্মের অপশন দিবে। এখানে লেখা রয়েছে আর ইউ শিওর, তার নিচে একটা ছোট্ট একটি বক্স রয়েছে না দেখুন, এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন আই আন্ডারস্ট্যান্ড দ্য, তারপরে কী আছে ইমপ্লিকেশন অফ দ্য অ্যাকশন, তারপরের কাজটি আপডেট ভিডিও। এই আপডেট ভিডিওতে যখন আপনারা ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এইখানে একটি আপডেটের জন্য একটি অপশন হবে, চাকা ঘুরবে। তারপরে নিচে ঠিক এই জায়গাটায় একটা অপশন আসবে লেখা যে আপনার অল ভিডিওতে সিলেক্ট হয়ে গিয়েছে অ্যাডগুলি। এই যেখানটা অপশনটা আসলো দেখুন 108টা ভিডিও সাকসেসফুলি আপডেট এই সবুজ লেখার মধ্যে এসেছিল। তো এইভাবে আপনারা আপনার মনিটাইজেশন সমস্ত ভিডিওগুলিকে আপডেট করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের বিষয়।